আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া রেসিপি। আমার তো মনে হয় এই রেসিপিটি কম বেশি সবারই খুবই প্রিয়, আমারও কিন্তু খুবই ভালো লাগে এই হালুয়াটা খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই হালুয়া রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বুটের ডাল না থাকে সেক্ষেত্রে ছোলা বুটের ডালগুলো দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, খুব বেশি করে পানি দিয়ে রাখবো। তো পানি দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পরে ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ডালগুলোকে খুব ভালোভাবে অনেকবার পানিতে ধুয়ে নিয়েছি। তো আপনাদের হাতে যদি খুব বেশি একটা টাইম না থাকে সেক্ষেত্রে কুসুম পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন একটা প্যানে আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1.5 কাপ বুটের জন্য 3 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। আর এখানে কিন্তু কাঁচা দুধ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আমি এখানে দুধগুলোকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে আমি 3 কাপ পরিমাণ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই বুটের ডালগুলোকে শুধুমাত্র পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ট্রেডিশনালভাবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ একদম লোতে করে আমি ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে এসে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে ঢাকনাটা খুলে এগুলো অনবরত নেড়ে চেড়ে দিতে হবে অফ ক্যামেরায়। তো আমি একবার অন ক্যামেরায় নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি বারবার এটাকে নেড়ে চেড়ে বুটগুলোকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আবারও আমি এটাকে নেড়ে চেড়ে চেক করে নিব। এখন কিন্তু ডালের মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে, ডালও অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আবারও চেক করে নিব আর কি। এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছি ডাল একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। তো ঠান্ডা করে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। পানি ছাড়াই এই কাজটি করতে হবে, আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যানে আমি 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে 1.5 কাপের মতো বুটের ডাল ইউজ করেছি সেই জন্য আমি 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে তেলও ইউজ করতে পারেন ঘির পরিবর্তে, তবে ঘি দিয়ে করলে ডালের হালুয়াটা খুব বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন অবশ্যই ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1টা তেজপাতা আর দিয়ে দিয়েছি 2টো দারুচিনি। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালগুলোকে আমি খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে ভাজা করে নিব আর কি। কিছুক্ষণ এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি একেবারে দিব না, 1 কাপ 1 কাপ করে দিব। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি প্রথমেই 1 কাপ দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি। এরপর আবারও এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। তো চিনিটা এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানিতে গুলিয়ে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, যে যার পছন্দ মতো দিয়ে নেবেন আর কি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন চিনির পানি, চিনিগুলো গলে গিয়ে অলরেডি পানি বের হয়ে এসেছে। এখন কিন্তু ডালটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে আর কি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টও অনেক ভালো আসে। তো আমি আবারও নেড়ে চেড়ে গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা নামানোর আগে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার।
তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে পানিগুলো শুকিয়ে নিচ্ছি, আর হালুয়াটা অনেকটা কিন্তু টাইট হয়ে এসেছে। আপনারা যদি হালুয়া হিসাবে খেতে চান সেক্ষেত্রে এখানে বাদাম কিশমিশ দিয়ে এ পর্যায়ে নামিয়ে নেবেন। তো আমি যেহেতু বরফি আকারে তৈরি করবো সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব আর কি। তো এভাবে নেড়ে চেড়ে যখন দেখবো যে হালুয়াটা প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। হালুয়াটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে গরম গরম অবস্থায় সেট করে নিব। তো আমি একটা সার্ভিং ডিশে সামান্য পরিমাণ ঘি এভাবে লাগিয়ে নিচ্ছি, এতে করে হালুয়াটা পরবর্তীতে উঠিয়ে নিতে সুবিধা হবে আর কি। এখন আমি গরম গরম অবস্থায় হালুয়াগুলো দিয়ে খুব সুন্দর করে স্কোয়ার করে সেট করে নিচ্ছি। তো এখন হালুয়াটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পছন্দ মতো করে কেটে নিব। এটাকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উপর থেকে বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আমি হালুয়াগুলো উঠিয়ে নিয়েছি, খুবই সুন্দরভাবে উঠে এসেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার বুটের ডালের হালুয়া রেসিপি। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।